সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 25 অক্টোবর 2024 ইংরেজি তারিখ, 8ই কার্তিক বাংলাদেশ মতে, 9ই কার্তিক 1431 বঙ্গাব্দ, হিজরি 21 রবি ছানি, রোজ শুক্রবার। অষ্টমী তিথি থাকবে প্রাত 6টা 35 মিনিট 17 সেকেন্ড পর্যন্ত, তারপর নবমী তিথি আরম্ভ হবে। আর পূষা নক্ষত্র থাকবে দুপুর 12টা 49 মিনিট 36 সেকেন্ড পর্যন্ত সাধ্যযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র কর্কট রাশিতে তার নিজ গৃহে সেনাপতি মঙ্গলকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে রাহুর নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া কন্যা রাশিতে কেতু, তুলা রাশিতে রবি বুধের বুধাদিত্য যোগ, বৃশ্চিক রাশিতে শুক্রাচার্য, কুম্ভ রাশিতে শনি, মীন রাশিতে রাহু এবং বৃষ রাশিতে বৃহস্পতি পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো, আপনার ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন 25 অক্টোবর 2024 ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 25 অক্টোবর 2024 ইংরেজি তারিখে কলহ, বিবাদ, উৎকট, উদ্ভট, ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা জীর্ণ করে তুলতে পারে। তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে, কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, দাম্পত্য সুখ শান্তি বজায় রাখার চেষ্টা করতে হবে, মালিক ভাড়াটি আর মতানৈক্য দূর করার চেষ্টা করতে হবে, অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, জমিজমা সংক্রান্ত বিরোধ নিজেরাই মীমাংসা করার চেষ্টা করতে হবে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে, মায়ের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে, কন্যা সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে, সেই সঙ্গে রাগ, জেদ, ক্রোধ, অহংকার বাড়িয়ে দেবে, এমনকি ধৈর্য, সাহস, মনোবল ভেঙে চুরমার করে দেবে। তাই তো ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে, সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন, গোপন প্রেম ফাঁস হতে পারে, মান মর্যাদা ধুলায় মিশাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে, প্রেমিক প্রেমিকার প্রেমের ফাটল ধরতে পারে, বন্ধুত্বেও বিচ্ছেদ করতে পারে, এমনকি দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 25 অক্টোবর 2024 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সখ্যতার মেলবন্ধন রচিত হবে, এমনকি ধৈর্য, সাহস, মনোবল, জনবলপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে, হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরে পাবে, সেই সঙ্গে গান বাজনা, আঁকা, লেখা, অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে, প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে, কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্যকে চমকে দেবে, এমনকি বিশেষ করে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে আজকের দিনটিতে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটতে বাধ্য হবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে, সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ, সমৃদ্ধিময় মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন, তাতে সন্দেহের কোনোরূপ অবকাশ নেই। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে জমিজমা সংক্রান্ত বীরত্ব নিষ্পত্তি হবেই, এমনকি
বিশেষ করে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়িত হবে, সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামও বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 25 অক্টোবর 2024 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের ধনধান্যে পূর্ণ করবে, হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেপে উঠবে, সেই সঙ্গে কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে, কেরিয়ার চমকে দেবে, সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি ধার কর্জ ঋণ মুক্ত করবে, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সূক্ষ্মতা দিয়ে সকল প্রতিকূলতা জয় করবে, সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, সেই সঙ্গে নতুন আত্মীয়তারও সৃষ্টি হতে পারে, সম্পদের পাহাড় গড়াতে পারে, সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরে দেবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে, যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে, সেই সঙ্গে বিশেষ করে মনের অভিলাষ পূর্ণতা পাবে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 25 অক্টোবর 2024 ইংরেজি তারিখে বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পূর্ণ হবে, হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে, প্রতিটা সুযোগকে কাজে লাগিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন, জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে, স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, আপনাদেরও কেরিয়ার উন্নতির দিকে ধাবিত হবে, দুরারোগ্য ব্যাধিপীড়ায় থেকে মুক্তি দেবে, ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে, মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা দূরীভূত হবে, জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে, নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, এমনকি মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হতে পারে, ঘুষ উৎকোচ লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি সহ সকল প্রকার দুনম্বরি কাজবাজ থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে, বৈদেশিক সূত্রে লাভবান করাবে, এমনকি বেকারদের নিয়োগপত্র হাতে আসতে পারে আজকের দিনটিতে, যা প্রাপ্তির খাতা পূর্ণ করবে। আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের যেমন সহযোগিতা পাবে তেমনি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, এমনকি সন্তানরা বিজয় ছিনিয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন, নচে তসির এই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হুন্নে হয়ে ছুটে বেড়াতে হতে পারে, তবে এই বদলটা আপনাদের জন্য মঙ্গলকর হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 25 অক্টোবর 2024 ইংরেজি তারিখে অমাবস্যার অন্ধকারের ন্যায় আপনাদের গিলে খাবে, এমনকি ব্যবসা বাণিজ্যের লোকসান গুনতে হবে, সেই সঙ্গে সহকর্মীদের সাথে মতানৈক্য তৈরি হবে, কেরিয়ারের আচমকা ধস নামবে, সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে, পরিবারের বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাকে নিয়ে হাসপাতালে চক্কর কেটেও শেষ রক্ষা নাও হতে পারে, আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে, সেই সঙ্গে মিথ্যা মামলা মকদ্দমার খড়্গ ঝুলতে পারে, এমনকি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে, অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে, সেই সঙ্গে
বিশেষ করে নেশা মদ্য জুয়া থেকে দূরে থাকতে হবে, এমনকি অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা আপনাদের কুড়ে কুড়ে খেতে পারে, এমনকি দাম্পত্য কলহ, পারিবারিক কলহে, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে সেখান থেকে বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়েল করার চেষ্টা করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাঁধবে, অভিমানবশত মনকে ভিন্ন দিকে ধাবিত করবে, এমনকি মায়ের স্বাস্থ্য অবনতির দিকে ধাবিত হবে, তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে, পারিবারিকভাবে পৃথক হতে হতে পারে, ধৈর্য সাহস মনোবল ভেঙে চুর মার করে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 25 অক্টোবর 2024 ইংরেজি তারিখে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে, সুর সঙ্গীত ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে, দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, আর আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় নতুন দিগন্ত উন্মোচন করবে। সেই সঙ্গে প্রাপ্তির খাতা পূর্ণ করবে, কামনা বাসনাকে পূর্ণ করবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে, তাছাড়া আত্মীয় স্বজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধনও রচনা করবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে ধনধান্যে পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্সকে বাড়াবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে, এমনকি পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসা উজাড় করে দেবে, সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, বিজয়ের বরমাল্যও আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমায় জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথকে প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 25 অক্টোবর 2024 ইংরেজি তারিখে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তিপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে, নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, রাগ জেদ ক্রোধ অহংকার কমবে, গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে, সন্তান সন্ততিরা সাফল্য পাবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, শত্রুদের পরাস্ত করবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে, বহু গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সেই সঙ্গে যশস্বী খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবে, এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে, সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটা রাজকীয় দিন আপনাদের উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট হবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে
তাহলে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে, ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 25 অক্টোবর 2024 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ হবে, নিত্য নতুন স্বপ্ন পূর্ণ হবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, সুখ শান্তিময় দাম্পত্য জীবনও উপহার দেবে, সেই সঙ্গে সন্তানদের সাফল্য দেবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, এমনকি আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে, সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে, তাছাড়া হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে, জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে, পাওনা টাকা আদায় করবে, নেশা মদ্য জুয়া ছাড়তে সহযোগিতা করবে, স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে। তো ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 25 অক্টোবর 2024 ইংরেজি তারিখে দিনটি শুভ নয়, বরং অশুভত্বের করাল গ্রাস গ্রাস করবে। তাই তো প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে, দুঃখান্বে পতিত হয়ে মনকে ভিন্ন দিকে ধাবিত করবে, বন্ধুত্বে ফাটল ধরবে, এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার বাড়িয়ে দেবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে, না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে, তাছাড়া ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে, নসের শ্রী ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে। তাছাড়া বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে, সেই সঙ্গে কাল বৈশাখীর করাল গ্রাস কিন্তু আপনাদের গ্রাস করতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে, কর্মস্থলে অশান্তির সৃষ্টি হবে, কলকারখানার উৎপাদন ব্যাহত হবে, সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদের গুটিয়ে রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে আয় উপার্জন কম, খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করবে, এমনকি ধার কর্জ ঋণের জালে আটকে দেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 25 অক্টোবর 2024 ইংরেজি তারিখে বিশেষ করে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে, হারানো কর্ম পুনরুদ্ধার হবে, অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পসরা সাজবে, বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, এমনকি যাদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে তাদের ওই বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে, সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবারকে খুশিতে নাচাবে, সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য পাবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে 10 গুণ চমকে দেবে, অত্যন্ত স্বচ্ছ সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটি দিন আপনারা উপভোগ করবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে
কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে, বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে, এমনকি বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে সকল প্রতিকূলতা জয় করবে, সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য পাবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে, এমনকি ভ্রমণকালীন পরিচয়, পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 25 অক্টোবর 2024 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়াতে পারে, যা হাসপাতালে চক্কর কাটাতে পারে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ করলে ঘাতক হবে, ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে, অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে, টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে, এমনকি ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে। সেই সঙ্গে শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিতে পারে, শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। তাই তো জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। মনে রাখবেন দিন রাত চলতে থাকতে হবে, আলো পাওয়া যাবে, আর দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার মনে হবে। তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে, আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে, এমনকি চোর ছিটিংবাজের দৌরাত্মে পড়ে যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করবে, এমনকি ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হুন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব সর্বশেষ রাশি মীন রাশি ও মীনলগ্ন নিয়ে। তো মীন রাশি মীনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 25 অক্টোবর 2024 ইংরেজি তারিখে বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে, সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, এমনকি হারানো বুকের ধন বুকে ফিরবে, সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপহার দেবে, হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। তাই তো উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে, সেই সঙ্গে মামলা মোকদ্দমায় তো জয়ী করবেই, শত্রুদের পরাস্ত করবেই, সন্তানদের সাফল্য দেবেই, এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সূক্ষ্মতা দিয়ে প্রতিকূলতা জয় করাবে, সেই সঙ্গে স্মৃতি শক্তি বাড়বে, এমনকি ধর্মপ্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় থাকবে, দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 25 অক্টোবর 2024 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।